शुरू करছি সংবাদ সারা দিন আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব ইডির তথ্য নিয়ে প্রশ্ন বিভিন্ন আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করে থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে তারা যে তথ্য দিচ্ছে সবসময় যে সেই তথ্য সঠিক হবে এমনটাও কোনো মানে নেই কিন্তু অন্তত এইবার এখন যে খবর আপনাদের সামনে আমরা দেখাতে চলেছি ইডির তথ্য নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে তদন্তে একাধিক ফাঁকফোকর নজরে আসছে কলকাতা টিভির অন্তর তদন্ত আর্থিক দুর্নীতি তদন্তকারীদেরই আর্থিক তথ্য বিভ্রাট আপনাদেরকে যে খবর আমরা দেখাচ্ছি সরকারি তথ্যের সঙ্গে ইডি তথ্যের বিরাট ফারাক নজরে আসছে বালিগঞ্জে যে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল সেই কাণ্ড নিয়েই কিন্তু ইডির যে তদন্ত এবং যে তথ্য ইডি প্রকাশ করেছে যে তথ্য তারা জানিয়েছে ইডির সেই তথ্যতেই একাধিক অসঙ্গতি সামনে আসছে কি সেই অসঙ্গতি সরাসরি জানবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া ঠিক কি অসঙ্গতি নজরে এসেছে ইডির যে তথ্য এবং সরকারি যে নথি সেই নথির মধ্যে কোথায় কোথায় অসঙ্গতি নজরে আসছে দেখো ইডির যে তথ্য অর্থাৎ যে সালাসার গেস্ট হাউস যে বিক্রি হয়েছিল এবং সেই বিক্রি বাবদ যে টাকা যে মার্কেট ভ্যালু যেটা ইডি তাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে 12 কোটি টাকা তার মার্কেট ভ্যালু সেই যে তথ্য সেই তথ্যতেই এবার গরমিল দেখা যাচ্ছে কারণ তো কারণ হিসেবে তোমাকে জানিয়ে রাখবো যে তারই আমরা ইনভেস্টিগেটিভ একটি স্টোরি করার জন্য আমরা সেই ল্যান্ডের কত ভ্যালু হতে পারে সেই দিকে আমরা নজর রেখেছিলাম এবং সেই কারণের জন্য ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ থেকে আমরা এক্স্যাক্ট অর্থাৎ সার্টিফাইড কপি সেখান থেকে বার করি এবং আমি দেখাবো আমার কাছে সেই সার্টিফাইড কপি রয়েছে কারণ তোমাকে জানিয়ে রাখবো আমি যে ঋষি যে তিনজন যেহেতু ভেন্ডার ছিল সেই কারণের জন্য তিনটে আলাদা আলাদা ডিড তৈরি করা হয়েছে এবং সেই সার্টিফাইড কপি কিন্তু ইতিমধ্যেই কলকাতা টিভির হাতে এবং যে চিত্র আমি তোমাকে দেখাচ্ছি যেই ছবি আমি তোমাকে দেখাচ্ছি সেটা কিন্তু সার্টিফাইড কপির ছবি আমি তোমাকে দেখাচ্ছি যেখানে উপরে লেখা আছে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ অর্থাৎ সরকারি তথ্য কি বলছে যে এই যে সালাসার গেস্ট হাউস তার দাম কত হতে পারে অর্থাৎ মার্কেট ভ্যালু কত হতে পারে সেই বিষয়টা আমি তোমাকে একটু জানাবো যে ইতিমধ্যেই যেটা আমরা বলছি যে কলকাতা টিভি যে ইনভেস্টিগেটিভ যে স্টোরি করতে গিয়ে যেই বিষয়টা তাদের হাতে এসেছে অর্থাৎ আমাদের হাতে এসেছে সেই বিষয়টা তোমাকে একটু জানিয়ে রাখবো ইতিমধ্যেই যে প্রথমে তোমাকে জানাবো যে এই যে সালাসার গেস্ট হাউস এই সালাসার গেস্ট হাউস কিন্তু রেসিডেন্সিয়াল হিসেবে কেনা হয়েছে অর্থাৎ যে গ্রিভাল পরিবার যে চারজন তারা যে বায়ার তারা যে কিনেছে এই সালাসার গেস্ট হাউস তাদের সেখানে যেটা দেখানো হচ্ছে যে এই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে যেটা কেনা হয়েছে যে প্রপার্টি কেনা হয়েছে সালাসার গেস্ট হাউস সেই প্রপার্টির মার্কেট ভ্যালু সার্টিফাইড কপিতে যেমনটা উল্লেখ রয়েছে বা যেমনটা জানা যাচ্ছে যে সরকারি যে মার্কেট ভ্যালু রয়েছে বা সরকারিভাবে যে মার্কেট ভ্যালু দেখানো হয়েছে সেখানে রয়েছে 4,70,00,000 টাকা আরও একবার জানাবো 4,70,00,000 টাকা সার্টিফাইড কপি দেখে মার্কেট ভ্যালু কিন্তু এমনটাই রয়েছে 4,70,00,000 এবং যদিও আমরা ধরে নিই যে এটা কমার্শিয়াল বিল্ডিং হিসাবে সেটা তারা ধরেছে অর্থাৎ ইডি কমার্শিয়াল বিল্ডিং হিসাবে ধরেছে কারণ এটা সালাসার গেস্ট হাউস ছিল এবং সেই গেস্ট হাউস বেশ কয়েকদিন ধরে চলতো এবং যদিও সেটা খুব একটা বেশি রান করেনি বলেই এমনটাই কিন্তু এই যে সালাসার গেস্ট হাউস যেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানকার যারা সিকিউরিটি বা যারা সেখানে থাকে যেখানে দায়িত্বে তাদেরকে জিজ্ঞাসা করে আমরা যেমনটা জেনেছি যে সেই সালাসার গেস্ট হাউস বেশি দিন চলেনি অর্থাৎ ভালো আর্নিং সেখান থেকে হতো না বলে এমনটাই জানা গিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে বলবো যে যদিও কমার্শিয়াল হিসেবে যদি ধরে থাকে ইডি এই এই প্রপার্টিটাকে সেক্ষেত্রেও কিন্তু 7,50,00,000 টাকা আরও একবার জানাবো 7,50,00,000 টাকা কমার্শিয়াল হিসাবে এবং যদি সেই প্রপার্টি রেসিডেন্সিয়াল হিসাবে ধরে সেক্ষেত্রে কিন্তু 4,70,00,000 টাকা তাহলে কোথায় ইডি এই যে 12 কোটি টাকার বিষয়টা সামনে এনেছে যে মার্কেট ভ্যালু 12 কোটি টাকা 12 কোটিরও বেশি মোর দ্যান মানে প্রায়
আমি যদি বলি রিয়া, প্রায় 4 কোটি টাকারও বেশি টাকা দেখাচ্ছে ইডি, যে মার্কেট ভ্যালু অন্তত ইডির যে দেখানো তথ্য তাতে প্রায় 4 কোটি টাকা বেশি দেখানো হচ্ছে। কোথা থেকে পাচ্ছে তারা এই তথ্য? কারণ তুমি যেমনটা জানাচ্ছ বা যে তথ্য তুমি দেখাচ্ছ যে সরকারি যে ভ্যালুয়েশন যদি আমরা ধরেও নিই যে কমার্শিয়াল পারপাসে ব্যবহার হয়েছে ওই বিল্ডিংটি, তাহলে তার ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে 4 কোটি 70 লাখ টাকা। 7 কোটি যার বাজার মূল্য যদি আমি ধরি যে সেটি সরকারি নথি অনুযায়ী বাজার মূল্য 4 কোটি 70 লাখ, যদি বাণিজ্যিক হিসেবে ব্যবহার হয় 7 কোটি টাকা, 7 কোটি 50 লক্ষ টাকা। ইডি দেখাচ্ছে 12 কোটি টাকা, প্রায় 4 কোটি টাকার ওপরে তারা বেশি করে দেখাচ্ছে, 4 কোটি বা প্রায় 5 কোটি টাকা। কোথা থেকে পাচ্ছে তারা এই তথ্য? এই নিয়ে ইডির কোনো আইনজীবী বা কারো কোনো বক্তব্য কি পাওয়া গিয়েছে? দেখো, এই বিষয়ে ইডি বা ইডির কোনো আইনজীবী তারা কিন্তু মুখ খোলে না, কারণ তারা প্রেস রিলিজ দেয় এবং সেটাই কিন্তু তাদের শেষ কথা। অর্থাৎ মিডিয়াকে অফিসিয়ালিভাবে জানানোর জন্য তারা প্রেস রিলিজ দিয়েছে, এবং যেদিনকে অর্থাৎ 8 তারিখ গজরাজ গ্রুপের যে যেখানে তারা রেড করেছিল গরচার, সেখানে যে গজরাজ গ্রুপের অফিস সেখানে তারা রেড করিয়েছিল, এবং দীর্ঘক্ষণ তারা রেড চালিয়ে 1.4 অর্থাৎ 1 কোটি 40 লাখ টাকা সেখান থেকে তারা উদ্ধার করে। এবং তারা জানায় যে এখানে 9 কোটি টাকার একটা ডিল হচ্ছিল, এবং যেটা পুরোটাই কালো টাকা সাদা করার একটা পরিকল্পনা তাদের ছিল, এবং এই তথ্য ইডির কাছে ছিল। সেই কারণে জন্যই গজরাজ গ্রুপের এই অফিসে তারা হানা মারে, এবং হানা মেরে এই 1 কোটি 40 লক্ষ টাকা তারা উদ্ধার করে। কিন্তু এই যে ডিলিং বা এই যে বিষয়টা কার জন্য এটা হচ্ছিল সেটা জানাতে গিয়ে ইডি অফিসাররা তারা জানিয়েছে, অর্থাৎ ইডির তরফ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তারা উল্লেখ করেছেন যে এই সালাসার গেস্ট হাউস সেটাই বিক্রি করা হচ্ছিল, এবং যারা ভেন্ডার তারা 3 জন ভেন্ডার রয়েছে, এবং যারা কিনছিল তারা 4 জন। অর্থাৎ যেটা বলা হয়েছে যে এই যেটা ডিড অর্থাৎ যে সার্টিফাইড ডিড আমাদের কাছে রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে 4 জন বায়ার ছিল, এবং সেখানে কিন্তু গ্রিভাল ফ্যামিলির মঞ্জিত সিং গ্রিভাল রয়েছে, অমৃত পাল কাউর রয়েছে, এরকম 4 জন রয়েছে, এবং তাদের প্রত্যেকেই যেটা দেখা যাচ্ছে যে তারা গ্রিভাল ফ্যামিলি থেকেই বিলং করে বলেই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ মঞ্জিত সিং গ্রিভাল তার ছেলে, মাফ করবে, মনপ্রীত সিং গ্রিভাল হচ্ছে মঞ্জিত সিং এর ছেলে, এবং মনপ্রীতের ওয়াইফও রয়েছেন এই বায়ারের তালিকায়। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেটা ইডি কর্তারা সেই প্রেস রিলিজ অর্থাৎ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই যে পুরো যে প্রপার্টিটা অর্থাৎ 4 কাটা 8 ছটার যে প্রপার্টি, সেই প্রপার্টির ওপরে একটি বিল্ডিং রয়েছে সালাসার গেস্ট হাউস নামে, সেই পুরো প্রপার্টির দাম হচ্ছে 12 কোটি টাকা, মার্কেট ভ্যালু মোর দ্যান 12 ক্রোর। এই কথাটা কিন্তু কোর্ট আনকোর্ট প্রেস রিলিজে ইডি এখানে উল্লেখ করেছে সেই প্রেস রিলিজে। কিন্তু আমরা সেই বিষয়টাই দেখার জন্য যে এই প্রপার্টির দাম আদপে কত বা কত দিয়েই তারা কিনেছিল এই স্টোরি করার জন্যই আমরা কিন্তু সেই সার্টিফাইড কপি ওখান থেকে বার করি। অর্থাৎ তার সরকারি নথি অনুযায়ী আমরা দেখি যে সেই মার্কেট ভ্যালু অর্থাৎ সেই সালাসার গেস্ট হাউস বা সেই প্রপার্টির মার্কেট ভ্যালু দেখাচ্ছে যে 4 কোটি 70 লাখ টাকা, এবং যদি কমার্শিয়াল হিসাবেও সেটা ধরা হয় তাহলেও দেখাচ্ছে 7 কোটি 50 লক্ষ টাকা। তাহলে কোথা দিয়ে ইডি কর্তারা তারা 12 কোটি টাকা উল্লেখ করলো, অর্থাৎ 12 কোটির মার্কেট ভ্যালু তারা উল্লেখ করলো, এই বিষয়টা কিন্তু এখনো অব্দি একটা প্রশ্ন। তারা এই তথ্য সেটা নিয়েই, অর্থাৎ ইডির এই যে তথ্য সেই তথ্য নিয়েই তো বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে কি গোটা বিষয়টি ইডি এই মামলা সাজাতে গিয়েই এই তথ্য ফুলিয়ে ফাপিয়ে দেখাতে চেয়েছে, এই প্রশ্ন কি উঠছে না রিয়া? ঋষি, দেখো সেই জায়গা থেকেই কিন্তু একটা প্রশ্ন, কারণ ইডি যেহেতু মিডিয়ার সঙ্গে 1-to-1 কোনো কনভারসেশন করে না বা তারা কোনো প্রেস কনফারেন্স করে না, তাই জন্য তাদের কাছে কিন্তু একাধিক প্রশ্ন, এবং সেই প্রশ্ন কিন্তু আমাদের ক্লিয়ার হয় না, মিডিয়ার ক্লিয়ার হয় না, এবং সেই কারণের জন্যই কিন্তু আমরা এই যে ইনভেস্টিগেটিভ স্টোরি করতে গিয়ে এই যে প্রশ্নচিহ্ন তুমি যেটা বারংবার বলছো, অবশ্যই এটা প্রশ্নচিহ্ন। এবং যেহেতু প্রেস রিলিজে ইডি কর্তারা তারা কোথাও বলেনি যে কত কাটা জমির জন্য তারা বলছে যে এই মার্কেট ভ্যালু 12 কোটির মার্কেট ভ্যালু দেখাচ্ছে, কত কাটা জমি বা কত স্কোয়ার ফিটের বিল্ডিং রয়েছে বা এই সালাসার গেস্ট হাউসের কত স্কোয়ার ফিট এবং কত কাটা জমির ওপরে এই বিল্ডিং, এবং সেটা কমার্শিয়াল বিল্ডিং হিসাবে তারা 12 কোটি দেখিয়েছে কিনা, এই বিষয়টা যেহেতু তারা মেনশন করেনি সেই কারণের জন্যই কিন্তু একটা বড়সড় কনফিউশন তৈরি হচ্ছে। এবং সেখান থেকেই প্রশ্ন উঠে আসছে যে ইডি কর্তারা কোথা থেকে এই 12 কোটির হিসেবে
হস্তক্ষেপটা তারা দেখাচ্ছে, কারণ যেটা ইনভেস্টিগেটিভ স্টোরি করতে গিয়ে আমরা যে তথ্য বা আমরা যে সার্টিফাইড কপি বার করেছি সরকারি যে নথি অনুযায়ী বলা চলে যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ৪ কোটি ৭০ লাখ টাকা রেসিডেনশিয়াল বিল্ডিং হিসেবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা আমরা দেখেছি এই সার্টিফাইড কপিতে, যেমনটা আমরা দেখেছি যে ওখানে কিন্তু দেখা গিয়েছে যে রেসিডেনশিয়াল বিল্ডিং হিসেবেই কিন্তু এই গ্রিওয়াল পরিবার তারা কিন্তু এই প্রপার্টি কিনেছে রেসিডেনশিয়াল বিল্ডিং হিসাবে। সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া যায় যে ৪ কোটি ৭০ লাখ টাকাই কিন্তু দাম হওয়ার কথা, ৪ কোটি ৭০ লাখ টাকারই কিন্তু দাম হওয়ার কথা। এবং যদিও আমি ইডি এর প্রেস রিলিজ অনুযায়ী যাই এবং সেখানে আমি ধরে নিই যে কমার্শিয়াল বিল্ডিং হিসাবে তারা দেখিয়েছে, কমার্শিয়াল বিল্ডিং হিসাবে তারা দেখিয়েছে, তাহলেও কিন্তু ৭ কোটি ৫০ লক্ষ টাকার সরকারি নথি অনুযায়ী এবং সরকারি ভ্যালু অনুযায়ী এই ৭ কোটি ৫০ লাখ টাকা কমার্শিয়ালের জন্য এবং রেসিডেন্সিয়ালের জন্য ৪ কোটি ৭০ লাখ টাকা। তাহলে কোথা দিয়ে এই ১২ কোটির মার্কেট ভ্যালু মোর দ্যান ১২ কোটি ইডি দেখাচ্ছে তাদের প্রেস রিলিজে? এবং এই কনফিউশন তৈরি হচ্ছে, কারণ হচ্ছে ইডি কর্তারা কোথাও এই ১২ কোটি যে তারা ভ্যালু দেখিয়েছে, মার্কেট ভ্যালু দেখিয়েছে সালাসার গেস্ট হাউসের, সেখানে কত কাটা জমির ওপরে সেই প্রপার্টি বা সেই প্রপার্টির একটা বিষয় একটু 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 জানতে চাইবো তোমার কাছ থেকে, যে যে ভ্যালুয়েশন ইডি দেখাচ্ছে ১২ কোটি টাকা, কিসের ভিত্তিতে তারা এটা দেখাচ্ছে? তেমন কোনো কি উল্লেখ রয়েছে এই নথিতে, ইডির দেওয়া নথিতে? তোমাকে আমি বলবো, এই ইডির প্রেস রিলিজটা আমরা দেখাচ্ছি এবং সেই জায়গাটায় যেই জায়গাটা হাইলাইট করে আমরা দেখাচ্ছি সেই জায়গাটাই আমি একবার তোমাকে এই পুরো বিষয়টা একবার তোমাকে পড়ে শোনাবো যে দিস মানি ওয়াজ আন অ্যাকাউন্টেড ক্যাশ পার্ট অফ দ্য টোটাল ক্যাশ পেমেন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি ৯ কোটি ফর আ প্রপার্টি কল্ড সালাসার গেস্ট হাউস অ্যান্ড আন্ডার ভ্যালুড প্রাইস। দ্য মার্কেট ভ্যালু অফ দিস প্রপার্টি ইজ মোর দ্যান ১২ কোটি। তো তোমাকে যেমনটা আমি বলছিলাম যে ইডি যেটা তাদের যেটা অ্যাপ্রিশিয়েট করেছিল যে তাদের অ্যাজাম্পশন যেটা ছিল বা যেই তথ্য তাদের কাছে ছিল যে ৯ কোটি টাকার একটা ডিল হচ্ছিল গজরাজ গ্রুপের অফিসে, এবং সেটা এই যে সালাসার গেস্ট হাউস কেনা নিয়ে তাদের কথা মতো যে ১২ কোটি টাকার যেটার মার্কেট ভ্যালু সেটার ডিড ভ্যালু দেখানো হয়েছে ৩ কোটি টাকা, এবং বাকি ৯ কোটি টাকা সেটা কালো টাকাকে সাদা করার জন্য একদম ক্যাশে ডিল হচ্ছিল, এবং সেই কারণেই গজরাজ গ্রুপের অফিসে তারা হানা দেয় এবং ১ কোটি ৪০ লক্ষ টাকা তারা সিজ করে সেখান থেকে। কিন্তু এই যে এতটা কনফিউশন হচ্ছে ১২ কোটি কেন মার্কেট ভ্যালু তারা দেখাচ্ছে, এই কনফিউশনটা হচ্ছে কারণ হচ্ছে এই যে প্রেস রিলিজ রয়েছে সেই প্রেস রিলিজে কোথাও ইডি উল্লেখ করেনি যে কত কোটি টাকার জমি বা কত সেখানে কি প্রপার্টি রয়েছে বা কত স্কোয়ার ফিটের প্রপার্টি রয়েছে বা কত স্টোরি বিল্ডিং রয়েছে যার মার্কেট ভ্যালু ১২ কোটি টাকা। তারা এই বিষয়টা কিন্তু উল্লেখ করেনি, তারা উল্লেখ করেছে যে সালাসার গেস্ট হাউসের মার্কেট ভ্যালু ১২ কোটি টাকা, এই বিষয়টা উল্লেখ করেছে, এবং এখান থেকেই কিন্তু কনফিউশনটা তৈরি হচ্ছে। এবং সেই কনফিউশন যখন তৈরি হয়েছে তখনই যখন আমরা ইনভেস্টিগেটিভ এরকম স্টোরি করতে গিয়েছিলাম, যখন আমরা সার্টিফাইড কপি বার করেছিলাম, আমরা এটা দেখার জন্য সার্টিফাইড কপি বার করেছিলাম যে এই জমি কারা কিনেছে বা কাদের নামে ছিল এবং কারা কিনেছে, এই তাদের নাম বা তাদের কত জমি ছিল এবং এই সালাসার গেস্ট হাউসের অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত, মার্কেট ভ্যালু কত, এই বিষয়টা আমরা এই স্টোরিটাই আমরা করতে যাওয়ার জন্যই সার্টিফাইড কপি বার করি। এবং সার্টিফাইড কপি যখনই আমাদের হাতে আসে তখনই কিন্তু দেখা যায় যে এই যে ভ্যালু যেটা দেখাচ্ছে ইডি কর্তারা ১২ কোটি টাকা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আদপেও ১২ কোটি টাকা হচ্ছে না, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে আবারও একবার যে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসাবে তার মার্কেট ভ্যালু দেখাচ্ছে ৪ কোটি ৭০ লাখ টাকা, এবং সেটা যদি কমার্শিয়ালও হয় সেক্ষেত্রেও দেখাচ্ছে ৭ কোটি ৫০ লাখ টাকা সেই ডিডে দেখাচ্ছে। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে এই যেহেতু এই এর পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানাবো যে এই যে বিল্ডিংটা সালাসার গেস্ট হাউস এটা কিন্তু গ্রাউন্ড প্লাস ৩ অর্থাৎ ৪তলার একটি ৪র্থ ফ্লোর অবধি আছে এবং ৪তলার একটি বিল্ডিং, সেই প্রপার্টি হিসাবে কিন্তু এর কমার্শিয়াল হিসাবে ৭ কোটি ৫০ লক্ষ এবং রেসিডেন্সিয়াল হিসাবে ৪ কোটি ৭০ লাখ।
সেই ক্ষেত্রে ইডি কর্তারা কেন 12 কোটির মার্কেট ভ্যালু দেখালো সেটা কিন্তু তারা স্পেসিফিক ভাবে প্রেস রিলিজে উল্লেখ করেনি। তোমাকে আবারো জানাচ্ছি, তারা প্রেস রিলিজে উল্লেখ করেনি যে কেন তারা 12 কোটি দেখালো এবং কেনই বা কত জমির উপরে বা কত তলা বিল্ডিং তারা দেখিয়েছে বা ইডি কি বলতে চেয়েছে, কত তলা বিল্ডিং রয়েছে, কেন তারা ইডি যে তথ্য দিয়েছে প্রেস রিলিজে, যে তথ্য দিয়েছে সেই তথ্য নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সেই তথ্য বিভ্রাট রয়েছে, তথ্যে যথেষ্ট ফাঁকফোকর রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তত তথ্য পরিষ্কার নয় যে তথ্য তারা যে কিসের ভিত্তিতে এই ভ্যালুয়েশন করলো, অন্তত সরকারি ভ্যালুয়েশন যা বলছে তার থেকে বিস্তর ফারাক দেখা যাচ্ছে এবং তারা কি হিসেবে এই জমিকে দেখাতে চাইছে সেটাও পরিষ্কার নয়। ইডির দেওয়া এই যে নথি যেটা তুমি দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে, তাদের যে প্রেস রিলিজ, ফলত ইডির তথ্য নিয়েই কিন্তু একটা বিভ্রান্তি দেখা দিচ্ছে। যারা কিনা আর্থিক দুর্নীতির তদন্ত করে গোটা দেশ জুড়ে, তাদের দেওয়া তথ্যতেই যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া, যে বিষয় নিয়ে আমরা ছিলাম রিয়ার সঙ্গে কথা বলছিলাম, ইডির যে তথ্য সালাসার বিল্ডিং নিয়ে এবং বালিগঞ্জের যে টাকা উদ্ধারের ঘটনা, সেই ঘটনার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখানে তারা যে তথ্য দিয়েছে প্রেস রিলিজ দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিস্তর তথ্যর মধ্যে বিস্তর অসঙ্গতি দেখা দিয়েছে। অর্থাৎ যে ভ্যালুয়েশনের জমির কথা বলা হচ্ছে ইডির দেওয়া তথ্য অনুযায়ী সরকারি নথির সঙ্গে তার কিন্তু বিস্তর ফারাক দেখা যাচ্ছে। আর্থিক দুর্নীতির তদন্তকারীদেরই আর্থিক বিভ্রাট, ইডির তথ্য নিয়েই প্রশ্ন, তদন্তে একাধিক ফাঁকফোকর ধরা পড়ছে। কলকাতা টিভির অন্তর তদন্ত, আর্থিক দুর্নীতি তদন্তকারীদেরই আর্থিক তদন্ত বিভ্রাট, সালাসার বিল্ডিংয়ের তদন্ত এবং তার ভ্যালুয়েশন নিয়ে যে তথ্য ইডি দিয়েছে তাতে দেখানো হচ্ছে ইডির পক্ষ থেকে 12 কোটি টাকার বাজার মূল্য, কিন্তু সরকারি নথিতে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটি যদি রেসিডেন্সিয়াল হিসেবেও ব্যবহার হয় তার যে বাজার মূল্য 4 কোটি 70 লক্ষ, কমার্শিয়াল হিসেবে ব্যবহার হলে 7 কোটি 50 লক্ষ টাকা, বাণিজ্যিক কারণেও যদি ব্যবহার হয়ে থাকে ওই বিল্ডিংটি তার বাজার মূল্য দ্বারা 7 কোটি 50 লক্ষ, কিন্তু ইডি তথ্য দিচ্ছে 12 কোটি টাকার বাজার মূল্যের কথা বলা হচ্ছে ইডির দেওয়া তথ্যে। ফলত ইডির দেওয়া তথ্য সরকারি নথি সরকারি তথ্যের মধ্যে বিস্তর ফারাক নজরে আসছে।